কি দেখছিস দেবীকে? দেখে দেখে চিপসের পার্টি হচ্ছে, চিপস পার্টি হচ্ছে এখানটায়। আমরা যাচ্ছি হবিবপুরে টোটোতে, টোটোতে যাচ্ছি হবিবপুরে। যে আমাদের টোটো দাদা, ট্রেনে যাওয়ার কথা ছিল, ট্রেন ক্যান্সেল করে দিলাম কারণ বৃষ্টি, পুরো মেঘ হয়ে গেছে। দিয়ে টোটোটাই তো চলে যাচ্ছি, চিপস পার্টি হচ্ছে এখানটায়। কেন ব্রিজ হওয়ার পরে বাবা, প্রথমবার আসলে আমরা তো পেট্রোল ভরতে তিন দিন চার দিন পরে পরে দৌড়াচ্ছি। চুন্নি ব্রিজ পার হয়ে গেলাম, চুন্নি এই যে সাইড, চুন্নি দিয়ে উঠলো না ব্রিজে, কোথায় সাদা সাদা, ওগুলো সব কারখানা, সব কারখানা নিচে রয়েছে। এখনো ওইদিকে কাজ হচ্ছে না, বড় ওপর দিয়ে করেছে। এই সে আবহাওয়াটা কি ভালো লাগছে, আজকে রোদ নেই কিছু নেই, কি দারুণ লাগছে গো। কিন্তু প্রার্থনার সময় বৃষ্টিটা না হলেই, না হওয়াটাই দরকার, প্রার্থনাটা ভালো মতো হয়ে যাক। কি ভাল লাগছে রাস্তাটা আর। তো আমার বড় মাসি বাড়িতে যাচ্ছি, ওদের জন্য সন্দেশ নিলাম, তাই জন্য আমি আবার ওই দোকান থেকে এগুলো নিলাম, খেতে খেতে যাবে। ছানার জিলাপি, বাটিটা শুদ্ধ বার কর দিয়ে কেটে কেটে খা, বললো ফুল কিনতে গেলে আরো সকালে আসতে হয়। বাবু গায়ে পড়বে, সাইড দিক করে খা, দে গায়ে মুছবি না। এবার বল কোল্ড ড্রিঙ্কস পার্টি, কোল্ড ড্রিঙ্কস পার্টি, দই পার্টি হলো, মিষ্টি পার্টি হলো, এখন কোল্ড ড্রিঙ্কস পার্টি। হবিবপুর, আমরা আস্তলায় ঢুকে গেছি, এখন হবিবপুরের রাস্তায় ঢুকব, তাই জন্য নখ খাচ্ছে। স্কুটি করে আসতে হেভি লাগে কিন্তু, কেন ধাক্কা মারছে, সব কাজ বুনছে, শাড়ি হাতের শাড়ি বুনছে সব। এই একটা ঘর তাদের, আওয়াজ পাচ্ছ তোমরা, ঝটাক ঝটাক সব শাড়ি শাড়ি বানাচ্ছে, সব শাড়ি তৈরি করছে, সব তাদের ঘর এগুলো। হবিবপুর, শান্তিপুর, ফুলিয়া, সব এই দেখ, এই যে আমার এইদিকে এই একটা মা, ইয়েলো ইয়েলো শাড়ি না, সব ওরা হাতে বোনে, এই দে সব বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে তাঁত বুনছে, তাঁতের শাড়ি। এই দেখো সব আওয়াজ পাচ্ছে, সব তাঁত, এই দে এই ঘরটা, ওই দেখ সুন্দর সুন্দর শাড়ি রে, এই যে হচ্ছে হবিবপুর চার্চ। তো এইটা হচ্ছে আমার বড় মাসির বাড়ি, আর এখানে ওই যে গোহাটা উদ্বোধন হবে তাই ঢেকে রেখে দিয়েছে, পরে যখন মানুষজন আসবে বিকালবেলায় খুলে দেবে হয়তো। আর এ দেখো, আমি ঢোকার সময় ভিডিও করিনি, সব দাঁড়িয়েছিল। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের, ওটা হচ্ছে ছোটো ছেলের ঘর বড় মাসির, আর ওইটা হচ্ছে বড় ছেলের ঘর। তো এই দেখো, এইটা হচ্ছে বড় মাসিদের, আর এটা হচ্ছে ছোটো ছেলের। আর এইখানে আমি এখন একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি,
তারপরে খাওয়া দাওয়ার জন্য ওরা বসেছিল, আমাকে বারবার ফোন করছিল কখন আসছিস। আমি বললাম যে আমরা রাস্তাতেই আছি, আসছি। তো ওরা সবাই স্নান করে রেডি, আমরাও স্নান করেই এসেছি। তো এখন 1:30 বাজে, 1:30 না 1:45 বাজে। তো এখানে দেখছিলাম, এই দেখো কীরম লেবু হয়েছে। তো আমাদের জন্য অনেক লেবু ছিঁড়ে রেখে মানে রেখে দিয়েছে, আমরা নিয়ে যাব বাড়িতে। আমরা তো রাতেই চলে যাব। আর এখানেও লেবু গাছ আছে। আর এখানে হচ্ছে মাসির আগে রান্নাবান্না করতো, ওইখানে দেখাচ্ছি, ওইখানে আগে মাটির উনুন ছিল, ওখানে রান্না হতো। এখন আর ওখানে হয় না, তাই জঙ্গল হয়ে গেছে। আর এটা সানরুম ছিল, একটু এখন গ্যারেজের মতো হয়ে গেছে। আর আমি এখানে ছোটোবেলা কাটিয়েছি প্রচুর। স্কুল ছুটি হলেই দৌড়াতাম বড় মাসির বাড়িতে। এখানে অনেক বাচ্চা কাচ্চা সব দিদিরা মানে খুব খেলা করতাম খুব। তো তাই জন্য দেখো, এটা হচ্ছে ছোট ছেলের বড় মাসির ছোট ছেলের বাচ্চারা, ওই যে দুটো ছেলে ছিল বসে পড়েছে এখানে। তো মেনুতে কি ছিল তোমরা দেখতেই পাচ্ছ, টেস্টি টেস্টি বিরিয়ানি খাচ্ছি আমরা, চিকেন বিরিয়ানি, পাঁপড়, রায়তা, আর লেবু ছিল গাছে, লঙ্কা ছিল, সবই ছিল। আমরা এখানে খাওয়া দাওয়া সারছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি। ওদিকেও বসেছে মাসিরা, এদিকে আমরা সবাই বসেছি। তারপরে আমরা খাওয়া হয়ে যাবে, রায়তা খাই না, আমি খাই না, পাঁপড় আছে। আর এখানে এই যে, এটা আমার বড় মাসি, বড় মাসি বাড়িতে এসেছি। আর ওটা হচ্ছে আমার বৌদি, মানে এই বাড়ির বড় বৌর মা। না তুই তুমি তুলতে বলেছো, আমাদের সব দিদিরা বসে সেরকম ভাবে কেউ দাঁড়াও, নিজে ফটো তুলবো। এখানে গাছ কালেকশন করা হচ্ছে, নিয়ে যাব বাড়িতে। কত রকম গাছ, এখন তিরপল টাঙানো হবে, কিন্তু লোক নেই, তিরপলের লোক নেই, কেউ এসে লাগিয়ে দিয়ে যাও। তো তিরপল টাঙানোর সময় আমরা খুব হাসি মজা করেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো না তো বুঝবে না আমরা কি করেছি। আর এখান থেকেও গাছ নেওয়া হচ্ছে। আর এত হাসি মজাক আমরা করেছি, মানে দিনটা ভোলার মতো না, এত সুন্দর একটা দিন গেল। আমাদের হবিপুরে আসলে এরকমই হয়, আর হবিপুরে মানুষ আমার বাড়িতে আসলে আমরা এরকমই করি, রাত কোথা দিয়ে চলে যাই গল্প করতে করতে, আমরা নিজেরাই বুঝতে পারি না। এখন দেখো অকাজ, দেখো সুত সেলাই হচ্ছে এখানে, আরেকজন সেলাই করছে। এরা আগে মনে হয় এইসবই কাজ করতো, সেলাইয়ের কাজ করতো, তিরপল এই ফাটা ফুটা হয়ে যাবে এইগুলো এরা মনে সেলাই করতো আগে চলবে। এই একটা এটা বাড়িরই তিরপল, হ্যাঁ ভাড়া করা তিরপল, বাড়ির তিরপল, এটা কিন্তু ভাড়া করা না, ওই জন্য এই অবস্থা, সেলাই করছে, নিজের তো মায়া লাগছে। ছোটখাটো কাজে এগুলি ব্যবহার করি। আচ্ছা হ্যাঁ, ভাড়া করতে লাগে না, ভাড়া করতে লাগে না, বাড়িতেই থাকে। আমাদের মাঝে মাঝে আকাশ, মাঝে মাঝে অনুষ্ঠান হয় তো, সব রকম ব্যবস্থা রেখেছি। যত্ন করে রাখা ছিল, এখন দরকার পড়েছে, এজন্য সেলাইটাও করা হচ্ছে এখন। কে আগে হয় এদিক থেকে ওদিক থেকে, ওই ওপরে একটা ছেড়া আছে, ওটাও এখন সেলাই হবে। সামনে পড়েছে না, চোখে মুখে ঢুকিয়ে দেবে বাবা, আমি সরে যাই আগে। ননদ বৌদি কি করছে, কাচ চোখ ফুটো করা যায়।
ভালো অ্যাক্টিং করতে পারছো তো? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তোমার জন্য কিছুই নেই। আর রসি নেই? না, রসি খাওয়া খাওয়া নেই এখন, খাওয়া এখন নেই, বিরিয়ানি আসবে পরে। হ্যাঁ, বাবাটা এই বাড়ির। হ্যাঁ, লাইনপাড়া থেকে এসছেন তাহলে? সর্দারপাড়া, রানাঘাট, রানাঘাট। আমি বেগোপাড়া থেকে এসছি, আপনি? ওই তো আরেকজন কলকাতার মানুষ। আহ, পাচ্ছি না ওরে বাবারি। তারপরে জল খাবেন? জলও নেই আমাদের বাড়িতে, বেচারাকে দিতে পারছি না। বৌদির একটি ওই যে কল মগ ঝুলছে, ফটো তো ছাড়বো না। আচ্ছা ঠিক আছে গো, সোনা পাখি আমার। ওই যে আরেকজন ওপর দিয়ে দেখছে তোমার লগর, ওই দেখো শিরপাল লাগবে। বস্তাটা তুলি, এরা খেলাই ব্যস্ত, ওখানে আরেকজন মোবাইল দেখায় ব্যস্ত, আর ওখানে ওই পাটিগুলোকে তুলি নিত অন্ধকারে, আর কি দেখাম, দেখাই তাহ দেহ। সব বনকটা একসাথে হয়েছে তো, বনকটা সব একসাথে হয়েছে। এই একটাই মা, বড়টা কই? বড়টা বড় বোন কই? বদ্দি কেউ না, ভিডিও করছি। নিচুদির লগরটা ভিডিওতে দেখবা, হ্যাঁ, ইউটিউবে। ভিকারি সেজেছে তোমার মেয়ে? হ্যাঁ, বস্তা কাঁধে নিয়েছে, লাঠি হাতে নিয়েছে। ও মা, দুটো খেতে দাও, ভিকারি সেজেছিল। কিচ্ছু দেখাবো কেন? ও দেখবা, ও আচ্ছা, আবার বলছি কি, ওটা কি বড় দাদা তোমাদের এই বাড়ির? বাবলু দাকে বলছে, ওটা কি নিতেই বলছে? বড় মাসি মানে ওখানে ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে। ওই একদিন ঘুম থেকে উঠলো, মানে ও চা বানাচ্ছিস আমাদের জন্য? ভিকারিটাকে একটু চামা দিস। ও যে নিত্যদি ভিকারি হয়েছিল ওখানে, লাঠি। ও মা, দুটো খেতে দে। তো এখানে হচ্ছে প্যাকেট প্যাক করা হচ্ছিল, মানে যারা প্রার্থনায় আসবে তাদের যে প্যাকেট দেওয়া হবে তার জন্য এখানে প্যাকিং করা হচ্ছে। তো দাদা অর্ডার দিয়েছিল, ওইগুলো এখন বড় বাক্সের মধ্যে সব আমরা প্যাকেট করছিলাম সবাই মিলে। তো প্যাকেটের মধ্যে ছিল চাউমিন, হচ্ছে কাঁটা চামচ, আর একটা করে দই, একটা করে ক্রিম রোল না কেকের কেক, সুইট রোল, যেটা সুইট রোল কেক, ওই কেক ছিলাম নিজে, ও চিলি চিকেন ছিল, আর একটা করে রোজারি মালা ছিল ওপরে। এইরকম প্যাকেটিং হচ্ছে, প্যাকেট এদিকে হয়ে গেল, রোজারি মালা যেটা খ্রিস্টানদের রোজারি সেইটা, আর হচ্ছে এখানে এই যে চিলি চিকেন, আর এখানে আমার বাবা এই যে এখানে গাডার লাগিয়ে দিচ্ছে, দাদা রোজারি দিচ্ছে, সব চামচ ওপরে রেখেছে, দইয়ের ওপরে হচ্ছে, আর এইখানে হচ্ছে সবাই, এই যে দর্শক আছে এখানে, দর্শক গুলো দেখছে আমরা কি করছি, আর বড় মাসি ওখানে তো গুছাচ্ছে সব। হ্যাঁ, ওখানে পলিথিন প্যাক হচ্ছে। তো এখানে সব প্যাকেট হচ্ছে, বিকালে যে আসবে সবাই প্রার্থনায়, খাওয়া দাওয়া সব প্যাকেট হচ্ছে। এই যে এখানে কেক, দই, চাউমিন, চিলি চিকেন, সবকিছু প্যাকড হচ্ছে।
নিচে পড়েছিল, ও নিচে পড়েছিল, যেটার উপরে নেই সেটার উপরে দিয়ে দে। এটা পুরো উল্টো করে দিচ্ছিস তো সমাধি। হ্যাঁ একটু ট্যারা করে, ওই তো হয়ে গেছে, চওড়া হয়ে যায় বলে তার জন্য আমাকে বললো অন্য দিকে। কেক না এই নিচে যাবে, নিচে যাবে। হ্যাঁ গজা খেয়েছে। হ্যাঁ খেয়েছি আমি, গজা খেয়েছি। আমি ব্লুই বলেছি, সাদা ও রেড আছে, ইয়েলো আছে, পিঙ্ক আছে, মেরুন আছে। বাহ সব কি ব্যান্ডেল থেকে আনা হয়েছে? গোল্ডেন কালার আছে। ছোট ছোট নিয়েছে, পিঙ্কটা বাচ্চাদের গলায় ভালো লাগে। সবাই এখানে খুব মন দিয়ে কাজ করছে। মা পিঙ্কটাই বেশি, সাদাও আছে গো, সাদাগুলো ভালো। এটা এদিকে দে পবিত্র। তো এখানে সব প্রার্থনার মানুষজন এসে গেছে, আমাদের ওখানে প্যাকেটিংও শেষ, তো এখানে সবাই আসছে, প্রার্থনা শুরু হবে, ফাদার আসবে। তো গোটোটার মুখ বন্ধ ছিল এতক্ষণ, তোমরা ভিডিওতে দেখতে পেরেছো, এখন খুলে দিয়েছে। দেখো কত সুন্দর পবিত্র পরিবারের গুহা বানিয়েছে দাদা, খুব সুন্দর। আর মামারিয়া যিশু আর যিশুর বাবা জোসেফ, খুব সুন্দর একটা গুহা উদ্বোধন হচ্ছে আজকে। তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, প্রিয় তো জানাই ধন্যবাদ, অনুগ্রহ দাতা তোমায় জানাই ধন্যবাদ, প্রেমময় প্রভু জানাই ধন্যবাদ, মানুষে তুমি মহান ঈশ্বর। ফাদার আছে, গল্প টল্প হচ্ছে, এই তো হাই করেছে। যাবি সঙ্গী, যাবি বাবু, যাবি হ্যাঁ মাকে নিয়ে, মাসি যাচ্ছি, এটা আমার ব্লগে থাকবে, বাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বেরাই, সত্যি কথা ইস, ওইগুলো সব ছেলেদের জন্য, আমি নিজে নিজে যাই না। চলো চলো, তোমরা সবাই আমার বাড়িতে যাবে, ঠিক আছে? এই যাবি তো?
হ্যাঁ যাবি, হ্যাঁ আমার আমার মুখ, আমার মুখ দেখাবো পরে, দেখাতে দেখাতে এসেছি এখন তোদের মুখ দেখাই। বাই বাই, আমি চলে যাচ্ছি, আমাকে কতজন বিদায় দিতে এসেছে, বিদায় জানাতে এসেছে। না থাকবো, কালকে গির্জেটা আছে বলে তাই চলে যাচ্ছি, কালকে ওটা না থাকলে সত্যি থাকতাম। হম তোরা সবাই যাবি, সকালে দেখেছ আমরা সকাল সকাল এসেছি, এখন রাত হয়ে গেছে, 1:30 বাজতে চললো, আমরা এখন বাড়িতে ফেরত যাচ্ছি। এই যে আমাদের ব্রিজ, এটা হচ্ছে আস্তলা, রানাঘাট আস্তলা, যাচ্ছি এখন বাড়িতে। এই যে আমার ছোট ছেলে, আর ওই যে নিচে আমরা এখন, এটাও ব্রিজ, ব্রিজেই আছি, এবারে উঠছি। এই যে ব্রিজে উঠে গেছি, ব্রিজে উঠে গেছি, আস্তলা ব্রিজ। যে ঘুমাতে হওয়ার পরে পুরো রাস্তা চেঞ্জ, এখানে কাজ চলছে, এখনো কাজ চলছে রাস্তায়, কাজ চলছে চলছে। তো বাড়িতে চলে যাই, ব্লগটা আমি এখানেই শেষ আসলাম। এটাকে জলদি বলে না, 1:30 বাজে, হবিবপুর থেকে রানাঘাট যেতে হবে, ওই যে ইয়ে পার্কটা, পার্ক রানাঘাট থেকে, হবিবপুর থেকে রানাঘাট যেতে হবে, বিনোদনী পার্ক যেতে হবে, বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই ওখানে বাচ্চাদের সাথে অনেক বাচ্চাদের পেয়েছে, খেলতে পাচ্ছে, তাই জন্য বলছে তাড়াতাড়ি। কিন্তু এই যে টোটো গাড়ি করে যাচ্ছি, ইনারা তো আবার ফেরত আসবে হবিবপুরের গাড়ি, ওই জন্য বাড়ি চলে যাচ্ছি। তাড়াতাড়ি না বাবু, এটা 9:00 বেজে যাবে যেতে যেতে, বুঝেছ? ট্রেনের টাইম ছিল 9:00, তো আমরা আসলাম না, আমরা টোটো করেই চলে যাচ্ছি। এখন রাস্তা ভালো হয়ে গেছে, 10-15 মিনিট লাগে যেতে। কি সুন্দর লাগছে রাস্তাটা দেখো একটু, বাই। আমি এখানেই শেষ করছি, বাড়ি থেকে স্নান টান করবো, মানে স্নান করে গেছিলাম, আবার বাড়ি থেকে স্নান করবো, বাই।